আপনি বলছিলেন যে কেবলমাত্র রেখাপত্রের কথা আপনার কাছে নাকি সেরকম মেসেজ গেছে, কিন্তু আপনাদের যেটা মোদ্দা কথা টোপ নয় কোপ, আপনি নিজেই বলুন না এই যে নিরাপদবাবু যে কথাগুলো বলছেন যে আন্দোলনটা করেছেন, তারপর সেই আন্দোলনের জায়গাটায় বারবার রেখাপত্র উঠে আসছে কেন? নিরাপদবাবু সেই অর্থে উঠে আসছেন না কেন? ওখানে হয়তো লৌকিকভাবে লোকালয়ে ঘটনা ঘটছে, কিন্তু যে আন্দোলন যে মহিলারা আন্দোলন করছেন বারবার সেখানে সামনের যে মুখটা উঠে আসছে সেই মুখটা তো রেখাপত্র, সেটা তো নিরাপদবাবু নয়। তনুবাবু আপনার বিচারে রেখাপত্র, সন্দেশখালীর মানুষের বিচারে নিরাপদ সর্দার। নিরাপদ সর্দার সন্দেশখালীর বিধায়ক ছিলেন, যে অভিযোগগুলো আজকে উঠছে সেই অভিযোগগুলো নিরাপদ সর্দার বিধানসভায় বারবার উত্থাপন করেছিলেন। ডেপুটি স্পিকার সোনালী গুহ মাইক বন্ধ করে দিয়েছিলেন, এই কথাগুলো বারবার বলা হয়েছে দিন তারিখ সহ। এবং নিরাপদ সর্দার, বিলাস বর্মন এরাই সন্দেশখালীর মানুষকে সংগঠিত করবার ক্ষেত্রে ধারাবাহিকভাবে 2011 উত্তরকালে প্রচুর অত্যাচার সহ্য করেও প্রয়াস চালিয়ে গেছে। বিলাস বর্মন বিতাড়িত হয়েছেন সন্দেশখালী থেকে, তার স্ত্রী চাকরি করতো ওই পঞ্চায়েতের কি ICDS নাকি, সেখান থেকে তার চাকরি খেয়ে নেওয়া হয়েছে। কোথায় ছিলেন? বিতাড়িত হয়ে বড়নগরে এসেছেন। আন্দোলনকারী প্রতিবাদী মুখ, আমি জিজ্ঞেস করছি যে নিরাপদবাবু কোথায় ছিলেন আন্দোলনে? এতো মাম্পি মাম্পি কথা বলছে, আপনাকে তো আমি খুবই শ্রদ্ধা করি এবং আপনাকে আমি খুব ভালোবাসি, কোনো সিপিএম নেতার দাপট নেই যিনি প্রকাশ্যে দাঁড়িয়ে এই সন্দেশখালীর একটু হলেও দায় কাঁধে নেবেন। আপনি নিয়েছেন, স্বীকার করেছেন, DYFI করতো, আপনাদের শাজাহান অ্যাসেট ছিল, কিন্তু শাজাহান তখন ময়দানে জমি অধিগ্রহণটা জমি দখলটা ঠিকভাবে করে উঠতে পারেনি, কারণ তখন তিনি যেখানে ছিলেন সেখানে লিড করতেন নিরাপদবাবুরা। নিরাপদবাবুদের জমি হাতছাড়া হয়ে যাওয়ার পর উনি দেখলেন এই তো সুযোগ, এবার তৃণমূলের ভেতরে ঢুকে পড়লেন। তৃণমূল দেখলো বা বাবা অ্যাসেট পেয়ে গেছি, তাহলে শাজাহান যতটুকু পড়াশুনো করেছিল DYFI করে এবার তাকে মাস্টার ডিগ্রি করে দিল, তো এবার শাজাহানের নিয়ন্ত্রণে চলে গেল পুরোটা। এবার শাজাহান কোমর বেঁধে বসলেন, তখন নিরাপদবাবু বললেন আমার জায়গা চলে গেছে। এইবার তার মানে CPM আর তৃণমূল আর অধঃপতিত তৃণমূল এর লড়াইয়ে মানুষ এফেক্টেড হতে বলে হলো বলে নিজেকে আরে না থামলে আমি বলি কি করে। আপনি তন্ময়দা বলেননি, আমি এক এক করে আসছি, কারণ সুকন্যা হাত তুলছে। তন্ময়দা ওর নাম সুপর্ণা নয়, সুকন্যা, উনিও হাত তুলছেন, আপনি বলে নিন, তারপর সুকন্যা বলবেন, বলে নিন তন্ময়দা। প্রথম কথা হচ্ছে মাম্পি ঠিক বলেছে, 5ই জানুয়ারি পার্টির রাজ্য কমিটির মিটিং ছিল, নিরাপদ 5ই জানুয়ারির মুভমেন্টে ছিল না। 6ই জানুয়ারি নিরাপদ বীরভূমে, নিরাপদ এখন আমাদের রাজ্যের কৃষক সভার সেক্রেটারি, এই ক্ষেতমজুর সংগঠনের
ছয় জানুয়ারি যেদিন ওদের দ্বিতীয় দফার মুভমেন্ট হয় সেদিন নিরাপদ বীরভূমের একটা সভায় ছিল, নিরাপদ ছিল না। মাম্পির এই কথা পর্যন্ত ঠিক। সাতই জানুয়ারি নিরাপদ করার নেই, ক্রেডিট নেওয়ার জন্য কেউ যদি ইচ্ছাকৃতভাবে অ্যারেস্ট হয় তো আমাদের কারোর কিছু করার নেই। আরে আবার আপনি বাধা দিচ্ছেন, এরপরে আপনাকে একটাও কথা বলতে দেবো না, সিপিএম এর এরপরে আপনাকে একটাও কথা বলতে দেবো না। ক্রেডিট কেন বাধা দিচ্ছেন? বিজেপিতে যোগ দিয়ে অসভ্যতা শিখে গেলেন, ধন্যবাদ বলেন, বিজেপিতে যোগ দিয়ে অসভ্যতা শিখে গেলেন, এক সেকেন্ড এক সেকেন্ড, যোগ দিয়ে শিখে গেলেন। জিজ্ঞেস করবেন আমাকে বলবে বাকিরা কেন থাকবো আপনাদের সঙ্গে? আমি আসছি আমি আসছি। সুকন্যা সুকন্যা সুকন্যা, অনেকক্ষণ আলোচনায় একটা জিনিস উঠে এলো, ক্রেডিট নেবার জন্য অ্যারেস্ট, খুব ভালো কথা। আরেকটা হচ্ছে সন্দেশখালীর প্রতিবাদী মুখ। সন্দেশখালী একটা ছোট জায়গা, সেখানে একটা আন্দোলন করছে, প্রতিবাদী হচ্ছে। আরে ভাই, এই তো চৌঠা জুন এসে গেল, আর কতদিন? না হয় ছাব্বিশের দিকে এগিয়ে যাবেন, আর কতদিন সন্দেশখালী সন্দেশখালী করে সন্দেশখালী আর পশ্চিমবঙ্গকে সারা বিশ্বের দরবারে ছোট করবেন? এটা ভাবুন। দাঁড়ান, আপনার সবাই কথা বলিনি, উত্তর দেবো এক সেকেন্ড শঙ্কুদেব। সুকন্যা প্রশ্ন ক্লিয়ার, প্রশ্ন ক্লিয়ার, উত্তরটা নিয়ে নি। পাপি অধিকারী বাম্পি সন্দেশখালীকে যদি আমরা পাখির চোখ করি তাহলে অস্ত্র পাচারকারীদের হদিশ পাওয়া যাবে, কারণ ওখানে বিদেশি অস্ত্র মজুদ কারা করেছে? বেশ বেশ বেশ, আমি তন্ময় ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য বলার জন্য বলছিলেন, আমি একদম সরাসরি অনির্বাণ সিনহার স্টুডিওতে যাব। একেবারে একেবারে ময়ূকে বাবু, আমি পিসিআরকে অনুরোধ করব, তন্ময় বাবুকে আমি আনইন্টারাপ্টেড এক মিনিট দিচ্ছি। তন্ময় বাবু, যেহেতু আমাদের সময় বাধা, আপনি এক মিনিট, আমি আপনাকে আনইন্টারাপ্টেড দিচ্ছি, কেউ আপনাকে ইন্টারাপ্ট করবে না, এবং পিসিআরকে অনুরোধ করব বাকি গেস্টদেরও মাইক ডাউন রাখতে। তন্ময় বাবু বলে নিন, কারোর বিরোধিতা থাকলে নিশ্চয়ই তারপরে তার উত্তর দেবেন। তন্ময় বাবু প্লিজ এক মিনিট। এই যে এখন তোপ দেওয়া হচ্ছে জমি জায়গা ফেরত দেব, এটা আসলে টোপ না, এটা আসলে ভবিষ্যতের বাধ্যতা। তৃণমূল বুঝতে পারছে গোটা রাজ্যে তাদের পায়ের নিচের মাটি তলা নিতে ঠেকে গেছে, ঘাস খসে খসে যাচ্ছে মাটি থেকে, ফুল আর ফুটছে না, গোটা বাংলায় ফুটবে না, ফলে জমি ফেরত দেবে না, জমি ফেরত দিতে বাধ্য হবে, ঘাড় ধরে জমি ফেরত নেবে সন্দেশখালী সহ গোটা বাংলার মানুষ। এবং খালি জমি ফেরত নিয়ে থামবে না, যে টাকা ওরা দেয়নি সেই টাকাও মানুষ আদায় করবে। এই বাস্তবতাকে তৃণমূল রিয়েলাইজ করছে। ঠিকই তো, যে অস্ত্র আমেরিকান পিস্তল পাওয়া গেছে, ভাবা যায় বাংলার কোথাও আমেরিকান পিস্তল? এই যে অস্ত্র, একটু আগে পাপিয়া তার বিস্তৃত ব্যাখ্যা করেছে, আমি রিপিটেশনে যাচ্ছি না, সময় সংক্ষেপ প্লিজ। হ্যাঁ, আপনি যে মুহূর্তে হাত তুলবেন আমি থেমে যাবো। আপনি জাস্ট কনক্লুড করুন একটা বাক্যে। এই এই অস্ত্রর এতদিন ধরে সন্দেশখালীতে ঢুকলো, পুলিশ জানতো না? মমতা ব্যানার্জি তো পুলিশ মন্ত্রী, দায় নেবেন না? ঠিক, আমি শাশ্বতদিও মাঝখানে হাত তুলেছিলেন, শাশ্বতদির কাছে একবার যাবো, তারপর আমি ময়ূককে বা সোনালীকে ফিরিয়ে দিচ্ছি। আমার দুটো জিনিস বলার। প্রথম কথা হচ্ছে, এখন যখন সিবিআই ওখানে ক্যাম্প করেছে, পরপর অভিযোগ জমা পড়ছে, সেগুলো পুলিশের কাছে জমা পড়েছিল, পুলিশ স্বীকার করেছে কি করেনি জানি না। দ্বিতীয় কথা হচ্ছে,
মাম্পি যে কথাটা যেভাবে বললেন যে নাটক করতে নিরাপদ বা এই ধরনের একটা ভাষা, নাটক করতে নিরাপদ সর্দার গ্রেপ্তার হয়েছিলেন, নিরাপদ সর্দারকে বিকাশ সিংহকে যেভাবে ছেড়ে দেওয়ার পর গ্রেপ্তার করা হয়েছিল সেটা কে নাটক করেছে আমরা জানি না, তারা নিজেরা না? আজকে আমরা প্রত্যেক যারা আন্দোলনকারী তাদের প্রত্যেকের প্রতি যদি শ্রদ্ধা রাখতে না পারি তাহলে কিন্তু এই যে অবিশ্বাসের বাতাবরণ, লোকেরা এসে বলছে আমাদের কোপের কবল থেকে বের হওয়াটা খুব মুশকিল, আমি সোনালীকে ওভার করছি, সংহতিটা জানানো কিন্তু খুব প্রয়োজন, সোনালীকে ওভার করছি, সোনালী আমি এই জায়গা থেকে একদম আসছি। দুজনেই হাত তুলে বসে আছেন, সময় একদম শেষ, আমরা ডিবেটের শেষ প্রান্তে চলে এসেছি, 10 সেকেন্ড করে আমি সময় দেবো। সুকন্যার কাছে, সুকন্যা হাত তুলছিলেন যে সত্যি তো তন্ময়দা যে প্রশ্ন করলেন, পুলিশ কি জানতো না এত অস্ত্র এত বোমা এতদিন ধরে মজুত হচ্ছে, এত কিছু হচ্ছে, জমি কেনা নেওয়া হচ্ছে, এত কিছু হচ্ছে, জানতেন না? পুলিশ জানতো না? তন্ময়দা বললেন এত বিদেশ থেকে সমস্ত অস্ত্র আসছে, ঠিক কথা আসছে, তন্ময়দা জানতেন, কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সরা জানতো না। তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স কি আবার সিবিআই লাগিয়ে বলবে তদন্ত হোক ওনাদের ওপরে কিসের টোপ দেওয়া হয়েছিল, ওনারাই বা কিসের কোপের মধ্যে ছিল? আরে টোপ আর কোপ এটা তো আমরা বহুদিন ধরে দেখে যাচ্ছি, আমরা দেখছি টোপে যদি কেউ রাজি না হয় তাহলে অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন, তৃণমূল কংগ্রেস তো আছেই, আমাকে একটু বলতে দিন। আর মাম্পি বললো একটা কথা যে ওখানে নাটক হচ্ছিল, পাপিয়াদি সাবধান, মাম্পি কিন্তু এখন সবাইকেই নাটক করতে দেখছে, ও যে কোন নাটক থেকে উঠে আসছে সেটা বোঝা যাবে 4 জুনের পরে। শর্ট করে উত্তর নিয়ে নেব, 10 সেকেন্ড, শঙ্কুদেব, শঙ্কুদেব 10 সেকেন্ড উত্তর নিয়ে নেব, 1 সেকেন্ড, মাম্পি 1 সেকেন্ড, আপনি অনেক বলেছেন, আমি 2 মিনিট শুনাই, সবাই শেষ, 10 সেকেন্ড শঙ্কুদেব, মেয়েদের ক্ষোভে আসছে আসছে, মাম্পি আসছে, মাম্পি আসছে, 10 সেকেন্ড, মেয়েদের নির্দিষ্ট অভিযোগকে আদালত হচ্ছে নাটক মনে করে না, কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী নাটক মনে করেন, তো সিপিএমও দিত, তো তৃণমূল দিচ্ছে, এই দুটো আছে, যদি মানুষকে নিয়ে লড়াই কেউ করে থাকে তাহলে সেটা ভারতীয় জনতা পার্টি আগামী দিন করবে। আমি আমার আমার স্টুডিওতে যে দুজন রয়েছে তাদের কাছে যাব, কিন্তু একবার তন্ময় ভট্টাচার্য হাত তুলছেন, তন্ময় ভট্টাচার্য 30 সেকেন্ড, নমস্কার জানাচ্ছি, যে সুবর্ণা দেবী অন্তত এটা বলেননি যে সোনা বৌদি যখন সোনা নিয়ে এসেছিলেন এয়ারপোর্টে তখন কেন বর্ডার সিকিউরিটি ফোর্স বিতর্কিত মন্তব্য আমি সেদিকে আর যাচ্ছি না। মাম্পি দাস, আপনার কাছ থেকে এটা আশা করি না। বেশ, মাম্পি দাস কি বলবেন, ঘুরে ফিরে তোপ কিন্তু আপনাদের দিকেই দাগা হচ্ছে, ছোট করে তোপ আমাদের দিকে তো হবে, প্রতিবাদী মুখ আমাদের তো তোপ দেওয়া হবে, তো গেলা না গেলা ব্যাপারটা সম্পূর্ণ আমাদের উপরে নির্ভর করছে, কিন্তু টোপ ওনারা দিতে ছাড়ছেন না একদম। তারপরেও লড়াইটা জারি থাকবে, তারপরেও লড়াই জারি থাকবে, চোখে চোখ রেখে লড়াইটা করে যাবে, চোখ রেখে লড়াই করব, গ্রেফতার হলেও করে যাবে, গ্রেফতার হলেও করব, পরেও কেস দিলে করব, পরেও কেস দিলে করব, এই এটাই কি আসলে ভয় পাপিয়াদি? একদম কেস দিলেও করব, চরম অবমাননা হয়েছে, স্বামীদের কপালে পিস্তল ঠেকিয়ে মহিলাদের, তাদের স্ত্রীদের সব থেকে বড় সম্পদ, তাদের সাথে অত্যন্ত অন্যায় ব্যবহার করা হয়েছে গত 12 বছর ধরে, এবং একটাই টোপ একটাই এজেন্ডা, আমি কিন্তু সারা পশ্চিমবঙ্গ ইলেকশন ক্যাম্পেইনিং এ ঘুরছি, একটাই কোপ একটাই কিন্তু টোপ, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডার এবং ভয়ের নাম সন্দেশখালী, ভয়ের নাম সন্দেশখালী অনির্বাণ, ঠিক সেই জায়গাতেই কখনো কখনো সাধু সন্তরা তারা চোখের বালি হয়ে যাচ্ছে, কখনো সন্দেশখালীর মায়েরা বোনেরা চোখের বালি হয়ে যাচ্ছে, কি বলবে অনির্বাণ? দেখো সন্তু, দেখো ময়ূক, আমি যে কথাটা বলছিলাম সন্তু এবং শুভ্রাংশুকে সঙ্গে নিয়ে আমি একটাই কথা বলবো, আমরা একটাই কথা বলবো, কখনো টোপ ফেল করছে, কখনো কোপ ফেল করছে, কখনো টোপ আর কোপ দুটোই একসঙ্গে ফেল করছে, তাহলে টোপ আর কোপের কি কোনো ভবিষ্যৎ থাকলো এ রাজ্যের রাজনীতিতে? স্বর্ণালী, একদম ভবিষ্যতের দিকে নজর থাকবে, বারবারই সবাই চৌঠা জুনের কথা বলছে, আমরাও দেখব যে টোপে কাজ হলো না কোপে কাজ হলো, নাকি টোপ কোপ দুটোই একসঙ্গে ফেল করে গেল বা পাশ করলো, নজর থাকবে। ভোটের মেগা শো আজ পর্যন্ত আজ এখানেই, আবার দেখা হবে আগামী রবিবার ঠিক বেলা 12টায়, সঙ্গে থাকবেন, নমস্কার।